তো আমরা হোমস্টেতে পৌঁছে গেছি এই দেখো তিনটে চল্লিশ বাজে ফাইনালি আজকে কথা রাখতে পেরেছি ফেরার সময় খুব একটা জ্যাম পাইনি এবারে যাব এবারে যাব আমরা লাঞ্চ করব অ্যান্ড বিকালে বেরোবো ম্যালের জন্য লাঞ্চ করে এসে তারপরে একটু শুয়ে পড়েছিলাম মানে ঘুমাইনি বাট কি আছে মানে একটু পাওয়ার নাপ নিচ্ছে না মানে খাওয়ার এই ডিলিশিয়াস খাবারগুলো খাওয়ার পরে না আর জাস্ট মানে ভাত টাত খাওয়ার পরে আর মানে জাস্ট এই ঠান্ডা ওয়েদারে একটু মনে হয় যে একটু রেস্ট নিই বা শুই কিন্তু না ঘুমাইনি কারণ এখন যাব মেলে টাইম তো হয়ে গেছে সাড়ে পাঁচটা যে গাড়িটা আমাদের আগে ডিসাইড হয়েছিল যেটা করে যাব সেটাই হোমস্টে থেকে অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করে নিয়েছিলাম সে আসতে পারবে না যেহেতু প্রচন্ড জ্যাম হচ্ছে তো অন্য একটা গাড়ি অ্যারেঞ্জ করা হচ্ছে তো সে আমাদেরকে ছেড়ে আসবে এই সাড়ে পাঁচটার মধ্যেই আসার কথা আর বেরোনার আগে একটু হালকা করে খেয়ে নেবো তার একটু এনার্জেস্ট ফিল সবাই আবার রি রেডি হয়ে মেলুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আমাদের গাড়িও চলে এসছে অনেকটাই লেট হয়ে গেছে বাট ঠিক আছে যদি জ্যাম না থাকে হোপফুলি তাড়াতাড়ি পৌঁছে যাবো কি যাই তো অনেক যুদ্ধ করার পরে ফাইনালি মেলে পৌঁছালাম এত ভিড় মানে বলে বোঝাতে পারবো না তোমাদের জ্যাম জাস্ট টু অ্যান্ড হাফ কিলোমিটার এর রাস্তা লিটারি লাগলো ওয়ান আওয়ার এরও বেশি মানে ভাবতে পারছো তার মানে কি লেভেলে জ্যাম হচ্ছে না 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 নিচে এবার যাই যেরকমটা প্ল্যান করেছিলাম পুরোটা তো হবে না যতটা হওয়া সম্ভব ততটা কাটাই অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের রাস্তা যেহেতু একটা সরু আর ওয়ান ওয়ে হিসাবে চলে তাই জন্য জ্যামটা বেশি হচ্ছে আর একটা সাইডে পুরো টয় ট্রেনের জন্য রেললাইন বানানো তো এই জন্য আরও খুবই আস্তে আস্তে করে কোনো ওভারটেকের সিন নেই এভাবেই আসতে হয়েছে কিছুদিন আসার আগেও আমি ফেসবুকে এরকম কিছু ফটোস দেখেছিলাম তো যাই হোক আমাদের কুঙ্গাতে যাওয়ারও ইচ্ছে ছিল বাট আনফর্চুনেটলি সেটা বন্ধ হয়ে গেছে তো গেলাম আমরা গ্লেনারিজে দার্জিলিংয়ে ম্যালে এসছি গ্লেনারিজে তো ঢুকতেই হবে এখানেও অবভিয়াসলি প্রচণ্ড ভিড় আর লাইন বাট ঠিক আছে সব ভিড় অতিক্রম করে আমরা ঢুকে পড়লাম গ্লেনারিজে তো ঢোকার পরে কিছুটা এরকম ছিল সিনটা মানে সবাই প্রচণ্ড ব্যস্ত এদিক ওদিক ছোটাছুটি করছে আর টেবিল তো কিছু ফাঁকা পায়নি তো কোনো রকমে একটা টেবিল ফাঁকা পেয়েছি অ্যান্ড বাবা মাদেরকে বসিয়ে দিলাম কারণ ওরা ওখানে ওয়েট করছিল অ্যান্ড অর্ডারটাও প্লেস করে দিলাম আর আমি আর সায়ন এদিকে গেলাম কিছু ড্রাই আইটেমস নেওয়ার জন্য মানে মেনলি এখানে তো কনফেকশনারি বেকারির জিনিসপত্র থাকে তোমরা জানোই তো কেক নেবো কি নেবো না ক্রোজল নেবো কি নেবো না এইসব ভাবতে ভাবতে একটা কেক নিয়েই নিলাম অ্যান্ড তারপরে চলে গেলাম আরও নানারকম জিনিস ছিল সেগুলো দেখার জন্য তো ভিড় তো প্রচণ্ডই ছিল কিন্তু খাওয়ার যে হোপটা নিয়ে এসেছিলাম যেহেতু একটা জায়গায় যেতে পারিনি তো এটা তো অবভিয়াসলি ফুলফিল করতেই হবে আর এখানে ছিল কিছু ড্রাই আইটেমসও লাইক ব্রেড আর নানা রকম তোমার ডিফারেন্ট টাইপ অফ বানস অ্যান্ড এভরিথিং আর এখান থেকে আমি একটা ডোনাট নিলাম ডোনাটটা দেখে বেশ টেম্পটিং লাগছিল তো ভাবলাম যে এটাও একটা নিই আর তারপরে চলে গেলাম কিছু এখানে ডিসপ্লেতে কিস ছিল অ্যান্ড এগুলো ছিল তার মধ্যে থেকে আমরা চিকেন অ্যান্ড চিজ পাইটা নিলাম তারপরে চলে গেলাম ড্রাই একটা কুকিজ নিতে কারণ এটা শায়নের দেখে খুব ভালো লেগেছে তো যে নেব তা আমরা মোটামুটি সব মিলিয়ে ঝুলিয়ে কিছু কিছু আইটেমস নিলাম কারণ আমরা সবাই আবার হোটেলে গিয়ে ডিনার করবো তো তার আগে একটু টুকটাক আর কি মুখ চালানোর মতো খাওয়া দাওয়া করার মতো আমরা জিনিসপত্র নিলাম অ্যান্ড অফকোর্স চা তো নিয়েই ছিলাম এখানে এইখানে এসে চাটা নেবো না তাহলে তো ইনকমপ্লিট থেকে যাবে তো চাটাও বেশ টেস্টি ছিল আমরা যেমন মার্গারেট ডেকে খেয়েছি এক্স্যাক্টলি ওরকম না হলেও কিন্তু মোটামুটি অ্যাজ পার দ্য এক্সপেকটেশন বলতে পারো তো আমরা ডিসাইড করছিলাম আমরা হোমস্টেতে গিয়ে ডিনার করবো তো সেগুলোই ওনাকে ফোন করে জানিয়ে দিতে হতো কারণ আমরা বলেছিলাম যে আমরা যাই গিয়ে ওখানে ডিসাইড করে জানাবো ফার্স্ট আমরা ভেবেছিলাম ডিনার বাইরেই করবো বাট সেটা আর করিনি অ্যান্ড আমাদের গাড়ি দুটোই পিক অ্যান্ড রাউ হোমস্টে থেকে অ্যারেঞ্জ করেছিল তো ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ আর হ্যাঁ চার্জেস কিছুটা লেগেছিল বাট এটা খুব বেশিও ছিল না মডারেট চার্জেস ছিল যেটা আমাদের জন্য ঠিকঠাকই ছিল আর এটা হচ্ছে গ্লেনারিসের ইন্টেরিয়রটা তো খাওয়া দাওয়া করে আমরা মাইন্ড অ্যান্ড পেট দুটোই স্যাটিসফাই করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরোনোর সময় শুরু হয়ে গেল বৃষ্টি আমরা তো ছাতা ক্যারি করছিলামই তো কোনো অসুবিধা হয়নি আর এদিকে দেখো সারি সারি ছাতা এ যেন মনে হচ্ছিল যে দার্জিলিংয়ের দুর্গাপুজো মানে এতটাই ভিড় যেরকম আমাদের কলকাতাতে হয়ে থাকে আর বৃষ্টির জন্য খালি ছাতা আর মাথা তো আমাদের ড্রপের গাড়ি আসতে কিছুটা টাইম ছিল তো আমরা চলে গেলাম ম্যালের একদম মধ্যখানে এখানে গোল্ডেন টিপসের একটা দোকান আছে যেখানে ভালো চা পাওয়া যায় তো আমরা নিচ্ছিলাম সেগুলোই দেখছিলাম যে কোনটা ভালো হয় না হয় অ্যান্ড কিছু গিফট পারপাসেও নিলাম তো তারপরে আমরা চলে গেলাম মানে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের গাড়ি আসার টাইম হয়ে গেছিল আর এটা হচ্ছে ম্যানের রাস্তা আজকে সারাদিনের ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে দেন টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোন গেট টু ফলো ইফ ইউর ওয়াচিং ফ্রম ফেসবুক তো লাস্ট অ্যান্ড ফাইনাল ডে ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে নেক্সট পার্টে টিল টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো